অবিশ্বাস্য এক মৌসুমের পথযাত্রা শেষ হতে চলেছে নেইমার জুনিয়রের। লিলের বিপক্ষে পিএসজির জয়ের দিন গুরুতর ইঞ্জুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিট, তখন 51তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা মাঠ ছাড়লেন স্ট্রেচারে করে। এবারের মৌসুমটা দারুণ কাটাচ্ছিলেন নেইমার জুনিয়র। লিলের বিপক্ষে পিএসজির জয় বড় ভূমিকা ছিল তার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এই ম্যাচে এক গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অবদান রেখেছেন। নিজে গোল করে এবং কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে প্রথমার্ধ রাঙিয়েছিলেন নেইমার। পরে দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের অ্যাঙ্কেলে গুরুতর চোট পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে আর দাঁড়াতে পারেননি নেইমার জুনিয়র। তীব্র ব্যথায় মাঠে লুটিয়ে পড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে। এর আগেও অনেকবার গোড়ালির চোটে পড়েছেন নেইমার জুনিয়র। মাঠ ছাড়ার সময় তার অবস্থা দেখে বলা যাচ্ছে লম্বা সময়ের জন্য মাঠের বাহিরে চলে গেলেন নেইমার জুনিয়র। দুই সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগের লড়াই, এর আগেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন গুরুতর ইঞ্জুরি দুশ্চিন্তায় ফেলে দিল পিএসজিকে।